জস বাটলার তো এমনই, যাদের নামের পাশে ফর্ম অফ ফর্ম বলে খুব বেশি কিছু স্থান পায় না, বরং ব্যাট হাতে এইভাবে এই সেঞ্চুরি উদযাপনগুলোই শোভা পায় বাটলারদের নামের পাশে। যেই বাটলারকে গত আইপিএলে রান খোড়ায় দেখেছে বিশ্ব, সেই বাটলার শুধু নতুন রূপে ফিরলেনই না, বিরাট কোহলির সামনেই ভাগ বসালেন তার রেকর্ডে। আরসিবিকে হারিয়ে 14 বছর পর আবারও আইপিএল ফাইনালে দেখা পাওয়া রাজস্থানের নায়কটা যে এই ইংলিশ ক্রিকেটার, একই দিনে সবচেয়ে বেশি আক্ষেপে পড়েছেন বিরাট কোহলি। বেঙ্গালুরুর হয়ে 3 বার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেও প্রতি আসরে এই গুরুত্বপূর্ণ জায়গায় এসে ব্যর্থ হয় বিরাটের ব্যাট, ব্যর্থ হয় বেঙ্গালুরু। 2016 সালে মুম্বাইয়ের জার্সিতে ডাক মেরে শুরু আইপিএল যাত্রা। অতপর বাটলার খেলেছেন প্রতিটি মৌসুমেই, তবে 2021 সালের আগ পর্যন্ত এই ইংলিশ ক্রিকেটারের মনে যে এক বড় আক্ষেপ ভর করেছিল। আইপিএলে 5 মৌসুম খেলে ফেললেও তার নেই কোনো সেঞ্চুরি। অবশেষে বাটলার দেখা পান সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ইনিংসের 2021 সালে হায়দ্রাবাদের বিপক্ষে। সেবার সব ম্যাচে সুযোগ না পাওয়া বাটলার সবশেষ ম্যাচটা খেলে বুঝিয়ে দিলেন, আমি আবারও আসছি এই মঞ্চে নতুন রূপে। চলতি আসরে জস বাটলারের ব্যাটে এসেছে 4টি সেঞ্চুরি। এক মৌসুমে এর আগে 4 সেঞ্চুরি হাঁকানোর কীর্তিটা গড়েছিলেন বিরাট কোহলি, সেই কোহলিদের হারিয়েই বাটলার ভাঙলেন সেই রেকর্ড। আইপিএলে এক মৌসুমে রান সংগ্রহের দিক থেকেও বাটলার বসেছেন সেরাদের কাতারে। বিরাট কোহলি এক মৌসুমে নিয়েছিলেন 973 রান, ডেভিড ওয়ার্নার 848 আর বাটলারের সংগ্রহ 824। এখনও বাকি ফাইনালের এক ম্যাচ, নিজের ছন্দে থাকলে ওয়ার্নারকে টপকে যেতেই পারেন বাটলার। এক মৌসুমে প্লে অফে সবচেয়ে বেশি রানের মালিকও এই ইংলিশ ক্রিকেটার। এখনও পর্যন্ত প্লে অফে 2 ম্যাচ খেলে বাটলারের রান 195, এর আগে এই কীর্তি ছিল ডেভিড ওয়ার্নারের 190 রান। আইপিএলে সেঞ্চুরি হাঁকানোদের তালিকাতেও বিরাটকে জাবড়ে ধরেছেন বাটলার। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটার ক্রিস গেল, তার নামের পাশে 6টি শতরান। দ্বিতীয় নং পজিশনে বিরাট এবং বাটলার, দুজনের নামের পাশেই 5টি করে সেঞ্চুরি। সব মিলিয়েই আরসিবির বিপক্ষে ম্যাচটা যেন বাটলারের জন্য রেকর্ড ব্রেকার এক ম্যাচ, সাথে 14 বছর পর রাজস্থানের ফাইনালের মঞ্চটাও যে প্রস্তুত। বাটলারের খুশির দিনে সবচেয়ে বেশি হতাশায় ডুবেছেন যে বিরাট কোহলি, হয়তো নীরবে ঝুড়িয়েছেন অশ্রু জল। কতবারই তো ট্রফি জয়ের সম্ভাবনা তৈরি করেও হলো না, বিরাটের ব্যাটটাও শেষ লগ্নে এসে শোনে না কথা। আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামলেই ব্যর্থ বিরাট। 2011 সালে কোয়ালিফায়ার 2 খেলতে নেমে বিরাট করেছিলেন 8 রান, 2015 সালে 12 রান, আর এবার রাজস্থানের বিপক্ষে 8 বলে 7। বিরাট কি দেখা পাবেন কাঙ্ক্ষিত আইপিএল শিরোপার?